সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে। আলোকিত পথ পরিবারে আজ আমাদের সাথে যে শিশুটি রয়েছে ওর নাম হচ্ছে শেখ, এবং ও মূলত সেরেব্রাল পালসি দ্বারা আক্রান্ত, এবং ওর মধ্যে যে টাইপটা রয়েছে সেরেব্রাল পালসি এটাকে বলা হয় কোয়াড্রিপ্লেজিক টাইপ অফ সেরেব্রাল পালসি। অর্থাৎ হচ্ছে ওর চারটা যে লিম বা হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গ, ওর দুই হাত দুই পা এই চারটি অঙ্গেই তার অসুবিধা রয়েছে, চার হাত পাতেই তার দুর্বলতা জড়তা রয়েছে। একই সাথে তার বডি ব্যালেন্স, বডি কোঅর্ডিনেশন, নেক কন্ট্রোল, ট্রাঙ্ক কন্ট্রোল ইত্যাদির দিকেও তার জড়তা রয়েছে, এবং রেঞ্জ অফ মোশনে কিছুটা প্রবলেম রয়েছে, তার ড্রলিং প্রবলেম রয়েছে, এবং আই কন্টাক্টেও প্রবলেম রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাটেনশন ইত্যাদির দিকেও প্রবলেম রয়েছে। আলোকিত পথ আমাদের শেখের জন্য প্ল্যান করেছে অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, এবং পরবর্তীতে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস। একই সাথে আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে প্যারেন্টস ট্রেনিং ও কাউন্সেলিং সেশনগুলো কন্টিনিউ করা হচ্ছে। আমাদের আলোকিত পথ পরিবার আমাদের এই বন্ধুটিকে নিয়ে এগিয়ে যাচ্ছে আরো অনেকটা দূর, এবং এই ধরনের শিশুদের জন্য দরকার বিশেষ কিছু ট্রিটমেন্ট পদ্ধতি, এবং সব ধরনের শিশুদের জন্যই এই ধরনের আমাদের ট্রিটমেন্ট পদ্ধতিগুলো অনেক বেশি দরকার, বিশেষ করে যারা আর্থিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়েছে তাদের জন্য এই ট্রিটমেন্টগুলো খুবই দরকার, এবং ঠিক তাদেরকে ফোকাস করে আলোকিত পথ এগিয়ে যাচ্ছে। আলোকিত পথ এই ধরনের শিশুদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে, এবং সম্পূর্ণ বিনামূল্যে থেরাপি, ফিজিওথেরাপি এবং স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস প্রদান করে আসছে। আশা করি আমাদের এই বন্ধুটিও আরও অনেক দূর এগিয়ে যাবে, এবং বয়সের সাথে সাথে তার এইজ অ্যাপ্রোপ্রিয়েট যে বিহেভিয়ারগুলো সেগুলো অর্জন করার ক্ষেত্রে আমাদের এই বন্ধুটি আরও অনেক দূর এগিয়ে যাবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, এবং অবশ্যই আলোকিত পথের পাশে অবস্থান করবেন। আপনাদের ছোট ছোট অংশগ্রহণ, কন্ট্রিবিউশন এ ধরনের শিশুদেরকে আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে, এবং আপনারাও আমাদের মহতে উদ্যোগের সাথে অংশীদার হতে পারেন। এবং আশা করি আপনারা সবাই আলোকিত পথের পাশে অবস্থান করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকবেন। ধন্যবাদ।